নমস্কার বন্ধুরা, শখের আমি শখের তুমিতে স্বাগত আপনাদের। আর আজকে আমি আপনাদের দেখাবো পিচলিং বা স্ট্যাটিফাইলামের রিপোর্টিং বা প্রতিস্থাপন করা। তো এটি কিন্তু একটি ইনডোর, এটা আমরা মোটামুটি ঘরের যে কোনো স্থানে বা শেমিসের বা যেখানে আলো কম আসে সেই সমস্ত জায়গায় এই গাছটা পিচ লিলি এটাকে রাখতে পারি। হ্যাঁ, আর এই গাছের একটা বড় গুণ আছে, সেটা হলো আশেপাশের মোটামুটি বাতাসের যে জীবাণুগুলো সেগুলোকে ধ্বংস করে দেয় আর কি করে, বাতাসটাকে বিশুদ্ধ করে। তো এটা রিপোর্টিং আমি এখন দেখাবো। তো আমার এই গাছটা এই ছোট্ট টবে 2 বছরের ওপরে ছিল। তো এটা যেহেতু ফেব্রুয়ারি থেকে আমার ফুল শুরু হবে, আমার এখন একটু যত্ন দরকার। তো আমি মোটামুটি এরকম একটা টবে রাখছি, এটাতেও আমি অন্তত 3 বছর রাখতে পারবো। তো এর জন্য আমি নিয়েছি এই যে মাটি নিয়েছি, টবের মাটি এটা, তার সঙ্গে কোকোপিট, এই যে লিলি গাছটা এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর নিয়েছি বালি, আমার কাছে নদীর বালি নেই তাই আমি সমুদ্রের বালি নিয়েছি। সমুদ্র মানে কি, ঘর তৈরি করার বালি, এবং এটাকে ধুয়ে আমি রোদে রেখে দিয়েছিলাম, ঠিক আছে, যাতে লবণের ভাগটা না থাকে। আর নিয়েছি ভার্মি কম্পোস্ট আর কিছুটা জৈব সার। তো কোকোপিটটা বেশি দরকারি। তো যাই হোক, আর আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে পাতা পচা, ভীষণ গুরুত্বপূর্ণ এটাও কিন্তু। তো এগুলোকে আমি পুরোপুরি মিক্স করে নেব। তো প্রথমেই আমি মাটিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এই যে মাটিটা। এবার আমি কিছু বড় বড় পাথর বা নুড়ি দেব, এটা হচ্ছে জল বের হতে সুবিধা হবে, ঠিক আছে। তারপর আমি সামান্য পরিমাণে এই যে দিয়ে দিলাম, এইবার এই গাছটা আসল গাছ যেটা রিপোর্টিং, ঠিক আছে। এই যে আমাদের কিন্তু মনে রাখতে হবে মাটিটা আমরা খুব চেপে চেপে দেব, তাহলে কি হবে, গাছের মরে যাওয়ার সম্ভাবনা বা ছত্রাক লাগার সম্ভাবনা খুবই কম থাকবে। কেননা মাটির মধ্যে বাতাস না থাকলে ওগুলো এই গাছটাকে আক্রমণ করতে পারবে না। গাছ থেকে যেহেতু এটাই ফুল দেওয়া শুরু করবে, এর একটু যত্নও দরকার। বছরে 2 বার 20-20-20 আমার এই টবের জন্য 1/2 চামচ করে যথেষ্ট, ঠিক আছে। আর জল কিন্তু বেশি দেওয়া যাবে না, যেহেতু কোকোপিট দিচ্ছি তো সেই হিসাবে 3-4 দিন পরে পরে জল দিলেই যথেষ্ট। আর একটা কথা, যারা আপনারা ঘরের মধ্যে রাখবেন, ইনডোর করবেন, তারা কিন্তু 7 দিন বা 10 দিন পরে অন্তত ভালো করে জল দিয়ে পরের দিন রোদে রাখবেন। রোদে রেখে শেমিশেডে একদিন রেখে আবার রাখতে পারেন, ঠিক আছে। আর যে পাতাগুলো শুকিয়ে যাবে, এই যে এইভাবে আমি কেটে সেগুলোকে পরিষ্কার করে দিলাম, চেপে দিলাম, এবার জল দেব, ঠিক আছে। তো আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে জলের ব্যাপার, জল কিন্তু অত্যন্ত সাবধানতার সঙ্গে দিতে হবে, তাছাড়া এই গাছের যত্ন সেইভাবে লাগেই না। আর ফুল যখন হবে তখন দেখবেন যে যে কষ্টটা আপনি করেছেন সেটা পুরো শুধু আসলে আপনার উঠে যাবে। তো আমি ভালো করে জল দিয়ে নেব, স্প্রে করে দেব, যাতে পাতায় যে নোংরাগুলো আছে সেই নোংরাগুলো আমার পরিষ্কার হয়ে যায় গাছে। এবার দেখুন গাছটার লুকটাই দেখুন, রোদ্রের আলো কম আছে অনেক। আমার পিচলিলি রেডি কিন্তু ওর জায়গায় যাওয়ার জন্য, এটা আমি ইনডোরেই রাখি। আর আরেকটা কথা বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করতে ভুলবে না। পরের দিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।